ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো আজকে আমি আমার স্টাইলে মটন কষা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তার জন্য প্রথমে আমি এখানে মাটন নিয়ে নিয়েছি তো মাটনটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা তো পেঁয়াজ দেওয়ার পরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো তারপরে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো মশলাগুলোর মধ্যে আমি রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে তারপর আদা আর রসুন ঠিক আছে তো এই মিশ্রণগুলো দিয়ে তারপরে আমি কিছুটা দিয়ে দেবো টক দই টক দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করতে রেখে দিতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এক ঘন্টা রাখলে বেশি ভালো বাট যাদের হাতে টাইম কম আছে তারা আধা ঘন্টাও রাখতে পারো তো তারপরে দেখো আমি রেখে দিলাম তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো অলরেডি তেলটা গরম হয়ে গেছে তো আমি এবার আলুগুলো ভেজে নেব তো আলু না দিলে বাড়ির যেহেতু রান্না তো একটু আলু না দিলে ভালো হয় না তার জন্য আলু দিয়ে দিলাম আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার কি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে তো চলো রান্নার দিকে এগো যাই তো দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এই সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ এই দিয়ে আমি ফোড়নে দিয়ে দেবো তো ফোড়নে দিয়ে দিলাম এরপরে একটুখানি জাস্ট ফোড়নটা নাড়াচাড়া করে আমি দিয়ে দেব মাংসটা তো দেখো মাংসটা যেহেতু অনেকক্ষণ ধরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো অনেকটা সফট হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দিই তো দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করতে হবে আর গ্যাসটাকে একটু লো ফ্লেমে করে এটাকে ঢেকে দিতে হবে তো দেখো আর তারপরে তারপরে ভালো করে নাড়াচাড়া করে তো আমি এদিকে আগের থেকে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মাটন মশলা একসঙ্গে মিক্স করে আমি জলে গুলে রেখেছিলাম তো ওটাকে আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি একটু চিনিও দিয়ে দেবো চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো যার যার ইচ্ছা তো আমি একটু চিনি দিই কারণ চিনি দিলে স্বাদটাও ভালো হয় আর তোমার কালারটাও খুব ভালো আসে তো দেখো অলরেডি খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তো দেখো কি সুন্দর ফুটছে আর কালারটা কি ভালো লাগছে মনে হচ্ছে এখনই নিয়ে খাই তো যাই হোক আর একটু সিদ্ধ হতে বাকি ছিল বলে আমি আর এখানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে দিয়ে দেবো প্রেশারে কারণ আমি আগে থেকে মাটনটা সিদ্ধ করি না আমি একেবারে কষানোর পরে মাটনটাকে সিদ্ধ করি তো দেখো আমি পেশারে এটাকে দিয়ে দিয়েছি এবার সিটি মেরে পাঁচ থেকে ছটা সিটি মেরে আমি মাটনটাকে নামিয়ে নেবো এরকমভাবে তোমরাও ট্রাই করে